আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী রিপোর্ট আনন্দ বার্তা। সোমবার বাঁকুড়া জেলার রবীন্দ্র ভবনে বাঁকুড়া জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পৌর নির্বাচনের প্রাককালে পৌরসভার বুথ ভিত্তিক রাজনৈতিক কর্মশালা অনুষ্ঠিত হয়। এদিন উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি দিব্যেন্দু সিংহ মহাপাত্র, তালডাংরা বিধানসভার বিধায়ক অরূপ চক্রবর্তী, পৌর তৃণমূল কংগ্রেসের সভাপতি সিন্টু রজক, প্রাক্তন পৌর প্রধান মহাপ্রসাদ সেনগুপ্ত, বাঁকুড়া পৌরসভার পৌর প্রশাসক অলোকা সেন মজুমদার, জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মৌ সেনগুপ্ত সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমাদের একটা দোষ কি জানেন, আমরা যখন ভোটে দাঁড়াই তখন মানুষের কাছে যাই, জোরাত করি, আর ভোটে জিতে গেলে আমাদের লেজ বেরিয়ে যায়, মানুষের সঙ্গে আমরা কথা বলি না, ভালো ব্যবহার করি না, এই জিনিস চলবে না, এই জিনিস চলতে পারে না, বেশি দিন এই জিনিস চলবে না। তাই দলীয় কর্মী হিসাবে আগে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। এদিন মঞ্চে তালডাংরা বিধায়ক অরূপ চক্রবর্তী পৌরসভা নির্বাচনের টিকিট নিয়ে তর্জন নিষ্পত্তি করে বলেন যে যতই নাম পাঠান টিকিট কে পাবেন সে সিদ্ধান্ত হবে পরে। আরো বলেন, আপনি যদি ভালো কাজ করেন, মানুষ যদি আপনাকে চায়, আপনি টিকিট পাবেন। কি কারণে বলতে, দেখুন সামনে আমাদের পৌর নির্বাচন আসছে, যাতে আমরা আরো বেশি ভাবে একদম বুথ স্তরে মহিলা সংগঠনকে আরো শক্তিশালী করতে পারি এবং যাতে গঠনমূলক তারা আলোচনা করবেন। এখানে আমরা পৌরবৃষ্টি ওয়ার্ডের মাদারের সভাপতি, যুব সভাপতি এবং মহিলা সভানেত্রী সহ বুথের সভানেত্রীদের আমরা এখানে ডাকা হয়েছে এবং জেলার সমস্ত নেতৃত্বরা উপস্থিত হয়েছেন, তারা একটা দিক দেবেন যাতে আগামী দিনে সবাই মিলে আরও বেশি শক্তিশালী করে আমরা 24টা ওয়ার্ড যেন পৌরসভাটাতে তুলে দিতে পারি। মূলত পৌরসভাকেই পাখিচোখ করা হচ্ছে। অবশ্যই পৌরসভাকে পাখিচোখ করা হচ্ছে এবং এখনও যদি কোনো কোনো জায়গায় যদি কোনো কারণে কোনো কাজ এখনও স্থগিত আছে, যাতে সেগুলো আমাদের যারা প্রশাসক বোর্ডে আছেন তাদের সামনে তুলে ধরা, যাতে খুব তাড়াতাড়ি আমরা কাজগুলো সেই ওয়ার্ডে করে দিতে পারি। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সমস্যার কথা উঠে আসছে, আমরা লক্ষ্য করছিলাম বিষয়টা নিয়ে, তো সেগুলো কি আগামী দিনে? সমস্যা কিছুই নেই, সাধারণতভাবে আমরা সবাই মিলে একসাথে কাজ করছি, যুব মহিলা মাদার ছাত্র সবাই একসাথে মিলে কাজ করছি এবং আগামী দিনেও আমরা একসাথে মিলে লড়াইটা করব। 24টা ওয়ার্ড কিন্তু আমরা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে আমরা অঞ্জলি দিতে চাই। গত বিধানসভা নির্বাচনের নিরিখে কিন্তু বাঁকুড়া জেলার সবকটি ওয়ার্ডেই প্রায় দুটো তিনটে ওয়ার্ড বাদ দিয়ে সবগুলোতেই হেরে রয়েছে তৃণমূল কংগ্রেস, সেক্ষেত্রে কি এই হারটাকে বিজয়ের মধ্যে প্রকাশ করা যাবে? যে কোনো লোক একটু হারটা বিধানসভার সঙ্গে তো পৌরসভার এক নয়, বিধানসভা একটা আলাদা জায়গা, পৌরসভা নির্বাচন অবশ্যই একটা আলাদা জায়গা। তবে হ্যাঁ, বর্তমানে মানুষ মহিলারা বিশেষ করে যে লক্ষ্মী ভাণ্ডার পেয়েছে বিবিধ দোয়া প্রকল্প, লক্ষ্মী ভাণ্ডার পাওয়ার পর কোনো মহিলারা কিন্তু তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কোনো দলের কথা বলেন না। সেই জন্য আমরা সবসময় চাইছি মহিলা সংগঠনটাকে আরও শক্তিশালী করতে। 50% মহিলা আমরা সবাই কিন্তু লড়াইটা মাঠে নেমে প্রস্তুত হতে চাই। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদা রিপোর্ট, আনন্দ বার্তা।